আসসালামু আলাইকুম দূরেরও কাছের সকলকে জানি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তোমরা সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও আসাতে আছি আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি আলুর পকোড়া আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আরও আশা করবো পুরো রেসিপি যদি তোমরা আমার পাশেই থাকবে তো বন্ধুরা কথা না বাড়ি আমি চলে এসেছি একদম মূল করে না আর এখানে দেখতে পাচ্ছ আমি অবকে আমরা আলুগুলি চুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটার নিয়েছি গ্রেটার নিয়ে গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। তো তোমরা সবাই হয়তো আলুর চিপস খেয়েছ আলুর স্ন্যাক্স কিংবা আলুর চপ সবাই আমরা এগুলির সাথে পরিচিত কিন্তু আলুর পকোড়া তোমরা খেয়েছো কখনো কিনে আমি জানি না তোমরা আমার এই রেসিপিটি দেখে বাসা তৈরি করে খাবে দুর্দান্ত একটি রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং অন্য সব পকোড়ার থেকে আলু পকোড়ার রেসিপিটা অনেক ভালো এবং মুখরোচক আমার কাছে তো খুব ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে এই রেসিপিটি তো বন্ধুরা কথা বলতে বলতে আমি সম্পূর্ণ আলু গ্রেড করে নিয়েছি গ্রেড করে এখানে আলু গ্রেড করার সাথে সাথে কিন্তু পানি দিবে তা নাহলে যেহেতু নতুন আলু একদম আলুটা লাল হয়ে যাবে তো আমি ওককে আমরা আলুটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো তোমরা চাইলে এখানে ধনে ব্যবহার করতে পারো তো আমি এখানে ধনে পাতা দিব সেই জন্য আর ধনে গুঁড়োটা দেয়নি এখানে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ লবণ দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব তা আমি আমার পরিমণ বুঝে আমি আলো নিচ্ছি তোমরা এখানে কম বেশি করে নিতে পারো আমার মা আলুটা মাখা হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দেবো ময়দা তো তোমরা অবশ্যই মজা দেওয়ার চেষ্টা করবে ময়দা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো কিন্তু আটা দিও না কোনোভাবে আটা দিলে স্বাদটা ভালো আসবে না এবং আটার গন্ধটা থেকে যাবে তো আটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ খাবার সোডা খাবার সোডা দিয়ে এখন আমি সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আমি মজাটা একসাথে নিব না আমি এক কাপ ময়দা নিয়েছি যে দেখে আমার কতটুকু ময়দা লাগে আমি অল্প অল্প ময়দা দিয়ে সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে এটাকে মিক্স করে নিব তো যতক্ষণ আমার ব্যাটারটা মিক্স করা হচ্ছে ততক্ষণে সবাইকে চোখটা একটু নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছে আজকে তাদেরকে অনুরোধ করবো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও জানে আমার ইংল্যানো ভালোবাসা তো কথা বলতে বলতে আমার ব্যাটারটা মিক্স করা হয়েছে আমার পা হাফ কাপ মতো ময়দা লেগেছিলো তা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রেস ধনে কুচি যেহেতু এখন শীতকাল ধনেপাতাটা পাতাটা তা আমার সম্পূর্ণ উপকরণটা মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছে সুন্দর একটা স্টিকে ব্যাটার তৈরি হয়েছে তো এবার আমি সরাসরি চুল এসেছি চুলা চুলা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আগে আমি সাদা তেল গরম করে নিয়েছি তো চুলা রাসটা কিন্তু হাই হিটে অবশ্যই রাখতে হবে আলুর পকোড়াটা না হলে খুলে যাবে আলুগুলো প্রথম অবস্থা হাই হিটে দিয়ে দু তিন মিনিট বাজবে তো আমি এক এক করে তোমাদের সাথে কথা বলতে বলতে আলুর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আমার অনেকগুলো পকোড়া দেওয়া হয়ে গেছে আর আমি আবার বলছি প্রথম অবস্থায় কিন্তু স্লো রাসটা একদম হাই হিটে রাখবে যখন আমাদের এক পেট হয়ে যাবে আর এক পেট উল্টানোর পরে স্লোরাস মিডিয়াম করে দিবে স্লো মিডিয়াম করে দিবে তাহলে ভিতরের আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পুড়বে না আর নয়তো একদম হাই হিটে রাখলে সম্পূর্ণ আলুগুলো উপরে পুড়ে যাবে আর ভিতরটা হবে না যাই বন্ধুরা কথা বলতে বলতে আমি কাটা চামচের সাহায্যে একটা একটা করে পকোড়া উলটিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা তোমরা বাসা অবশ্যই ট্রাই করবে এটা তো খুবই ভালো মানে আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে পকোড়ার রেসিপিটি তোমাদের সম্পূর্ণ উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে দুর্দান্ত একটি রেসিপি আর তোমরা বাসার বাসায় পকোড়া তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবে না তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে খুবই ভালো লাগে তোমাদের একটি কমেন্ট যাই হোক বন্ধুরা আমি অফ ক্যামেরায় উল্টি পাল্টি পকোড়া গুলি নিয়েছি একটু টাইম সাপে একটু টাইম লাগবে যেহেতু আলু হতে হবে কাঁচ আলু দিয়েছি এখানে আর কাঁচ আলু দিয়ে পকোড়াটা পকোড়া তৈরি করা হয় কাঁচ আলু দিয়ে সেদ্ধ আলু দিলে তো চপ হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমার পকড়া বাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমার পকোড়া কালারটা এত সুন্দর এসেছে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক বন্ধুরা আমার অফকে আমরা আরো বাকি পকোড়াগুলো বেজে নিচ্ছি আর এটা গরম অবস্থা কিন্তু একটু নরমে থাকবে আর যখন একটু ঠান্ডা হবে তখন মোসমোসো হয়ে যাবে তো এটা চাটনি সস যেটার সাথে পরিবেশন করো খুবই অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে পকোড়া রেসিপি কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাওয়ার অনুরোধ করবো সবাইকে আর এরকম নিত্য নতুন রেসিপি খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ